মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর কবিতা প্রবাহ দেখ নাই আজি বটদ্রার মূল কীর্তন ঘর এখন কাহ আজি আগবাইছে দর্পহরী দেবগোস্বামী বটদ্রার নরওয়া সত্রর এগারী ব্যক্তি পূর্বে বটদ্রার এগারী শিক্ষক আসে আর বটদ্রালে অবসর পিছত এভাগ কাহ আগবাইছে এভাগ সম্পদের অভাবর কথা বিগত সময় ওলাইছিল আর তারপরে বর্তমান আজি গুরুজনার তিরুভাব তিথির নাই আজি এভাগ কাহ আগবাইছে আর আমার বটদ্রা সত্রর সম্পাদক শৈলেন শইকীয়া ডাঙরী আছে। দাদা, আপনার জানাবার চেষ্টা করি আজি এভাগ কাহ আগবাইছে দর্পহরী দেবগোস্বামী নরওয়া সত্রের। নরওয়া সত্রর আর এগারী অবসরপ্রাপ্ত শিক্ষক, তেখেতে আমার কীর্তনঘরের অতি প্রয়োজনীয় এখন কাহ আগবাইছে। কাহখনের মূল্য প্রায় 52,000 টাকা বলে আমি গম পাইছো। আর আমার একান্ত ভক্ত গুরুজনার, আর সেই গতি আমি অত্যন্ত সুখী হয়েছো তেখেতে এই কাহ পাত আগবার। আর ইয়ার আমার কীর্তনঘর অতি প্রয়োজনীয় সম্পদ এটি। আগতে আসলে আগর কাহপাত আমার নষ্ট হয়েছিল, সেই গতি আমার রিপ্লেসমেন্ট হল আসলে তখেতে নিজে দয়া করে পেলায় আমার গুরুজনার নামতে এই কাহপাত আগবালে। আমি অত্যন্ত সুখী হয়েছি তখেতের প্রতি, কৃতজ্ঞতা জানাইছো। ঈশ্বরে তখেতক শক্তি দিয়ক। ইতিমধ্যে আগমন ঘটেছে আজি গুরুজনার 456 সংখ্যক তিরুভাব তিথি। আর আমার এই ভাদ মাহত গোটেই দিনট ওঠেরো প্রসঙ্গ চলে, আমার পুয়ারেপরা ইয়ার কার্যক্রম আরম্ভ। ইতিমধ্যে ভক্ত প্রাণ লোকের আগমন হয়েছে, কালি রাতেও আহিছে, আমি ডিব্রুগড় আদিরপরা আহিছে তেখেত আছে ইতিমধ্যে। আর আজি দিন বহু সংখ্যক ভক্তর আগমন ঘটি বলে আমি আশা করছো। আশা করছো সকলে গুরুজনে সকলকে শক্তি দিব। নিশ্চয় উজনির পর নামনি সকল ঠাইরপরা আহিছে। আমি দেখাইছি এবার কাহ 52,000 টাকা মূল্যর এবার কাহ আগবাইছে দর্পহরী দেবগোস্বামী প্রাক্তন শিক্ষক তথা নরওয়া সত্রের এগারী ভক্তবান ব্যক্তি। আমি আপনার জানাবার চেষ্টা করি আজি এভাগ কাহ পুরনি হয়ে গেছিল বটদ্রা সত্রর বটদ্রা থানের মূল কীর্তনঘর ভাগর, আর আপনি অবসর পিছত এভাগ কাহ আগবাইছে কি কব? মানে একদম প্রভু শ্রীমন্ত শঙ্করগুরু কৃপার আশীর্বাদের ফলত এই পুরোনা কাহ ভাগ বজাওতে শুনি বেয়া লাগে, গতি ফেট ফেটকে উঠে মনলৈ ভাব এটা আহিল। এই পবিত্র ভাদ মাহত 10 দিনের ভিতর সর্থেবাইত অর্ডার দি এই পিছ মালেই পাইছো, আর মাল নাই, কলিকতার পর আনবলে হলে দুমাস সময় লাগে। গতি গুরু কৃপার গতি মূর ভাগ্যত আছে, গতি মানে আজি মূর স্বর্গীয় পিতৃপুরুষের নামত কেশবচন্দ্র দেব গোস্বামী তখেতর নামত মই এই কাহভাগ কীর্তনঘর উৎসর্গা করবলে পাই মই নিজকে ধন্য মানিছো। আর যাতে নামে গুণে শুনি শব্দ যেটো এটা মধুরতা, এই মধুরতাটা যাতে বহাল থাকে সেই কারণেই মই এই ভাগ আজি ইয়াত উৎসর্গা করছো। আর আমার থানর মূল আতই তেখেতর হতুয়াই মই কাহ ভাগ ইয়াত উৎসর্গা করালো। থানর মূল আতয়ে বর্তমান আজি এই ভাগ কাহ তেহত উৎসর্গা করলে। আর বটদ্রা থানত যে সর্থেবাড়ির 10 দিনের ভিতরতে যে ইয়াত ইয়ালে আনি পেলায় যে বর্তমান এভাগ কাহ নির্মাণ করে আনা হয়েছে, 52,000 টাকা খরচ হয়েছে কাহভাগ নির্মাণ করতে। আর বটদ্রা থানর মূল কীর্তনভাগর যে কাহর যে অভাব আসে এইভাগ সেই অভাব দূর হল আজিরপর। আর আজি গুরুজনের পবিত্র তিরুভাব দেখি নাই এভাগ সম্পদ আগবা হয়েছে, গতি নিশ্চিতভাবে এক ভাল খবর, এক আশার বতরা। আর এইদরে দেখ ভক্ত বৈষ্ণব সকলে বটদ্রাত যে পুয়ারেপর দেখ আমি দেখাই আছো উজনি নামনি বিভিন্ন প্রান্তরপর যে গুরুজনের আশীষ বিচারে ভক্তর ফুট বইছে। আর লগতে এই মূর্তে ভাল খবর হয়েছে যে আজি পবিত্র তিরুভাব তিথি নাই গুরুজনের মূল কীর্তনঘর ভাগলে এভাগ কাহ আগবালে দর্পহরী দেবগোস্বামী বটদ্রা। আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত। নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।